শুনেরা, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, 1 মিনিট হয়ে যাক, তারপর আমি তোমাদের কথাটা বলছি, ঠিক আছে? মানে কে ফোন করেছিল, কি নাম বললো, কি পরিচয় দিল, আর যে ফোন করেছিল, মানে যার নামে ফোন করেছিল, সে কিন্তু একজন বড় ইউটিউবার, হ্যাঁ, খুব ভালো ইউটিউবার, নাম করা ইউটিউবার, তার বউর নাম করে আমাকে ফোনে বলছে যে আমি তার বউ, ঠিক আছে? আমার যে নাম্বারটা আমি দিয়েছি ভিডিওতে, হ্যাঁ, আমার মি অ্যান্ড মাই সন চ্যানেলের ভিডিওতে যে নাম্বারটা দিয়েছি, ওই নাম্বারটায় আমাকে কল করেছিল, ঠিক আছে? কল করে আমাকে বলছে যে আমি এই বলছি। আমি তখন বলছি যে এটা কখনোই হতে পারে না, আমাকে কেন কল করবে, তাই না? আমি কিন্তু তার সব কিছু, মানে কথাবার্তা সব কিছু রেকর্ডিং করে নিয়েছি, হ্যাঁ। এবার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি বলছি, সোনারা, একটা মহিলা ফোন করেছিল, সে বলছে যে আমি রিমি বলছি, কিন্তু রিমি আমাকে কেন ফোন করবে, তাই না? আমার নাম্বারে কেন ফোন করবে বা আমার সঙ্গে কেন কথা বলবে, হ্যাঁ, ওর কী দরকার আমার সঙ্গে কথা বলার, তাই না? আমাকে চেনে না, জানে না, বলছে আমাদের বাড়িতে আসবে, হুম, ওদের পরিবার সমেত আমাদের বাড়িতে আসবে, মানে রিমির নাম করে বলছে আমি রিমি বলছি, আমাদের বাড়ির সবাই প্রীতম, তারপরে স্যান্ডি, গোল্ডি, ওদের ওদের নামও করলো। আমি বললাম তোমাদের কুকুরটা কেমন আছে, আমি জানি যে ও না, তা সত্ত্বেও আমি জানার জন্য আমি বললাম যে কুকুর কেমন আছে, তখন নাম করলো স্যান্ডি গোল্ডির নাম করলো, ঠিক আছে? মানে তারপরে মানে রিমির মায়ের কথা বললো, তারপর প্রীতমের বাবা মার কথা বললো, তারপর আমার আমার আমাদের পরিবারের কেমন আছে সব জিজ্ঞাসা করলো, মানে সব 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 কথা বললো, হ্যাঁ। আচ্ছা সোনারা, আমি ভয়েস রেকর্ডিংটা দিচ্ছি, তোমরা সবাই, হেটার্সদেরও বলছি, লাভার্সদেরও বলছি, তোমরা সবাই এই ভয়েসটা বোঝার চেষ্টা করবা, এটা কি রিমির ভয়েস না অন্য কেউ, মানে আমাকে শয়তানি করে এরকম রিমির নাম করে আমাকে ফোন করছে, ঠিক আছে? আমি মিলিকেও বলছি, মিলি তুই ভালো মতো চিনবি, হ্যাঁ, ওর গলাটা তুই ভালো মতো চিনবি, রিমির গলাটা, অতএব তুই আমাকে কিন্তু একটা কমেন্টে কমেন্ট কর, রিমি রিমি বলছি গো, হ্যাঁ রিমি বলছি, রিমি কোন রিমি, ওই যে প্রীতমের বউ, কখনোই হতে পারে না, আমি প্রীতমের বউ বলছি, আমি তোমার ইয়ে থেকে আমি দেখলাম নাম্বারটা পেলাম, তাই কখনো হতে পারে না, প্রীতমের বউ আমাকে কল করতে পারে না। ওই দেখো আমি তোমাদের বাড়ি যাবো, ওই জন্য আমি তোমার নাম্বারটা পেলাম বলে আমার তোমার সাথে অনেকদিন যোগাযোগ করার ইচ্ছা, কখনো হতে পারে না, বললাম তো প্রীতমের বউ আমার সঙ্গে কথা বলবো, কখনো হতে পারে না। মাতালে তোমাকে কি করলে তুমি বিশ্বাস করবে বলো, হ্যাঁ তোমায় কি করলে তুমি বিশ্বাস করবে বলো, আমার ইনস্টাগ্রাম মেসেজ করো, হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনস্টাগ্রামে তাহলে মেসেজ করবো, ঠিক আছে। তুমি আমার নাম, আমি ওই তুমি আমার ইনস্টাগ্রামে আইডি জানো, ইনস্টাগ্রামে কি ঝুমা বলে আছো, তোমাদের বাড়ি যাব, আমার আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার মা, ওইদিকে আমার মাকে চেনো তো, হ্যাঁ তোমার মাকে চেনো না, হ্যাঁ পিঙ্কি পাল, আমার মা, আমার বাবা যাবে না, মা যাবে, আমরা সবাই যাব। তোমাদের বাড়িতে আমার অনেকদিনেরই ইচ্ছা যাওয়া, তোমার ভিডিও দেখি ভালো লাগবে, আমাদের বাড়ি, হ্যাঁ তোমাদের তো ধুবলিয়ার বাড়ি, তো আমাদের বাড়ি তো ভাঙা ছিল বাড়ি, কি আছে বাবা মানুষের বাড়ি গেলে তো ভাঙাচোরা, গরিবের বাড়ি, আমাদের আমার শ্বশুর বাড়িটাও ওরকম,
আর তোর সাম্বা, তোমার গলা শুনে রিমি রিমির মতো লাগছে না। ঠিক আছে, আমি তোমাকে ইয়েতে এসএমএস করে দেবো, ইনস্টাগ্রামে, তাহলে তুমি বুঝতে পারবে। রিমির ভয়েসটা আমি শুনি, আমি প্রত্যেকদিন ভিডিও দেখি, রিমির ভয়েসটা আমি শুনি, মানে ভালোও লাগে মেয়েটাকে, আমার ভালো লাগে, রিমিকেও ভালো লাগে, টিকনকেও ভালো লাগে, মানে যে যার বিপরীত পক্ষে কথা বলে কিছু, কিন্তু আমি তো আবার ভালো লাগছে। ঠিক আছে, সবাই যে শত্রু হিসাবে ভিডিও করলেই যে সবাই যে তাকে শত্রু হবে সেটা না, না না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমার তোমার আমি তোমার বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু তোমার সাথে সেরকম ভাবে যোগাযোগ নেই, কিছু নেই। তা তুমি তোমারও আমি ইউটিউব সব ভিডিও দেখি, খুব ভাল লাগে। ও তোমার ভিডিও দেখি, তোমার নাচের ভিডিও গুলো খুব ভালো হয়। ও বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমার বাড়ির সবাই ভালো আছে, আমার বর কাজে গেছে। ও আর তোমাদের কুকুর? আমাদের কুকুর ও তো ওই তো স্যান্ডি গোল্ডিটার ওরকম অবস্থা, কুকুরটা ওই জন্য। ডাক্তার দেখেছো? হ্যাঁ, মা তো এমনি ডাক্তার দেখাচ্ছে, মা কুকুরের ডাক্তার দেখাচ্ছে, আমিও মাঝে মাঝে যাচ্ছি, গিয়ে এমনি এখান থেকে ফোন করে খবর নিচ্ছি, যাচ্ছি এমনি। ও ঠিক আছে, আমি তোমাকে ইয়েতে ইনস্টাগ্রামে এসএমএস করবো। ঠিক আছে, আচ্ছা। তুমি এমনি সকালে খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করেছি, তুমি করেছো? হ্যাঁ, আমি করেছি। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা রাখছি, হ্যাঁ পরে আর করবো। আচ্ছা। করবি? শোন, তোর সঙ্গে আমার ঝগড়া আলাদা ব্যাপার, কিন্তু কাউর নাম করে, সে বড় ইউটিউবারই হোক ছোট ইউটিউবার হোক, কাউর নাম করে কেউ কল করছে, হ্যাঁ সেটা কিন্তু অন্যায়, সেটা কিন্তু অন্যায়, আইনত অন্যায়। ঠিক আছে, মানে ধর আমার নাম করেই হোক, বা তোর নাম করেই হোক, বা রিমিদের নাম করেই হোক, বা প্রীতমের নাম করেই হোক, যার নাম করেই হোক, এর তো উচিত না। ঠিক আছে, মানে তোদের মানে ওদের যে কুকুরটা আছে, রিমিদের যে কুকুরটা আছে স্যান্ডি গোল্ডি, ওদের কথাও পর্যন্ত বলছে। আর আমি জানতে চাই আমার সঙ্গে কেন কথা বলবে না? আমি ওকে ওর সঙ্গে কোনো কথা বলেছি না, প্রীতমের সঙ্গে কোনো কথা বলেছি? আচ্ছা প্রীতম, আমি তোমাকে এই ভিডিওটা ট্যাগ করব, ঠিক আছে, আমি এই ভিডিওটা ট্যাগ করব, তুমি, হ্যাঁ আমি দেখেছি দেখেছি, ছাগল হাতে সাবান দিয়ে, তুমি না না না, তুমি, আমি ভিডিও করছি কিন্তু, তুমি কাইন্ডলি একটু আমার ভিডিওটা দেখো, হ্যাঁ আমাকে দেখে বলো রিমি কি সত্যি সত্যি আমাকে ফোন করেছিল, রিমিকে জিজ্ঞাসা করে আমাকে বলবে যে রিমি কি সত্যি সত্যি ফোন করেছিল, আমি কিন্তু ট্যাগ করব তোমাকে প্রীতম, আমি কিন্তু ট্যাগ করব, রিমিকেও ট্যাগ করব, প্রীতমকেও ট্যাগ করব। ঠিক আছে, আমাকে বলবে যে ইয়ে করেছিল নাকি, এবার তোমরা সেটা ব্যবস্থা করবে, যদি না করে থাকে রিমি আমাকে ফোন, তাহলে তোমরা ব্যবস্থা করবে, এই যে এই নাম্বারটা যেই মানে যে নাম্বারে ফোন করেছিল আমি তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, তোমরা এটার ব্যবস্থা করবে যে কে আমাকে ফোন করেছিল, হ্যাঁ গুমরা করার জন্য ফোনটা করেছিল না সত্যিই রিমি করেছিল। ঠিক আছে, মিলি তারপরে আর যা যারা যারা আছে সবাইকে বলছি, সবাইকে এই ভয়েসটা ভালো করে শোনো, এইটা রিমির ভয়েস নাকি, ভালো করে শোনো, দিয়ে আমাকে কমেন্টে কমেন্ট করো, আমার ভিডিওতে কমেন্ট করো, হ্যাঁ আর যা ব্যবস্থা নেওয়ার রিমি আর প্রীতম ব্যবস্থা নাও। ঠিক আছে, ব্যাস তোমাদের নাম করে আমাকে কল করছে, আমাকে কেন, হয়তো আরও অন্য জায়গাতেও কল করতে পারে। ঠিক আছে, অতএব তোমরা এই ব্যবস্থা নাও, রাখছি, হ্যাঁ ভালো থাকো তাহলে তোমরা, আমি বেশি এই ভিডিওটা বড় করছি না, জাস্ট
এটা জানানোর জন্য, কারণ আমাকে কেন করতে যাবে, আমার কথা হচ্ছে আমাকে কেন করতে যাবে, আর আমার বাড়িতে আসতে যাচ্ছে, একটা গরিব ঘরে বাড়িতে আসতে যাচ্ছে। জানি না, আমি জানি না সত্যি কথা মিথ্যে কথা। আমাকে একটু কাইন্ডলি তোমরা একটু আমাকে কমেন্ট করে দিও, তোমাদের সঙ্গে শত্রুতা মানে আলাদা জায়গায়, হ্যাঁ সে ভিডিওতে, কিন্তু পার্সোনালি এই এটা হচ্ছে মানে একজনের নাম করে আমাকে বলা হচ্ছে। অতএব যত শত্রুতা থাকুক না কেন, তোমরা আমাকে একটা কমেন্ট করো, মিলি ঠিলি যারা আছো, প্রীতম প্রীতম যারা আছো সবাই আমাকে কমেন্ট করে বলো, হ্যাঁ সত্যি কি রিমি আমাকে কল করেছিল নাকি। আর যদি সত্যিই কল করে থাকে তাহলে বলবো থ্যাংক ইউ রিমি আমাকে কল করার জন্য, আর আমাদের বাড়িতে আসবে বলেছো তার জন্য আমি খুব আনন্দ পেয়েছি। যদি সত্যিই কল করে থাকো আমি খুব আনন্দ পেয়েছি, ঠিক আছে। আর যদি কল না করে থাকো তাহলে তোমরা এর ব্যবস্থা নিও, হ্যাঁ। আর যদি সত্যিই কল করে থাকো তাহলে তোমরা সবাই এসো আমাদের বাড়িতে, হ্যাঁ, তোমাদের পরিবারের সবাই, প্রীতম ভাই, তারপরে রিমি, তারপরে কাকিমা কাকু, হ্যাঁ তোমার মা, পিঙ্কি দিদি ভাই, পিঙ্কি দিদি ভাই হাজবেন্ড, সবাইকে, দাদা ভাইকে, সবাইকে সবাইকে নিয়ে আসবে, ঠিক আছে। রাখছি, টাটা টাটা।